वेलकम टू माय चैनल फ्रेंड्स। जदि आमार चैनले नतून भिजिट करे थाकेन ताहले अवश्यई सबस्क्राइब आगे करे नेबेन आर साथे साथे बेल आइकनटा ऑन करे देबेन। अष्टम हेनरी कबे इंग्लैंडे राजा हन 1509 ख्रिस्टाब्दे 1612 ख्रिस्टाब्दे 1914 ख्रिस्टाब्दे 1512 ख्रिस्टाब्दे आंसर ए अर्थात 1509 ख्रिस्टाब्दे राजा हन। मैरिनास कम्पास कार्ड नामের সঙ্গে যুক্ত ক্যাপ্টেন কুক ম্যাগেলান নামিক হেনরি কলম্বাস आंसर सी अर्थात নামিক হেনরি সঙ্গে যুক্ত। ফ্রান্সে বুরবন রাজবংশের শাসন কবে শুরু হয়? 1889 খ্রিস্টাব্দে 1590 খ্রিস্টাব্দে 1596 খ্রিস্টাব্দে 1592 খ্রিস্টাব্দে आंसर अर्थात 1589 খ্রিস্টাব্দে শাসন শুরু হয়। বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান বোধের প্রতীক কাকে বলা হয়? গ্যালিলিও ফ্রান্সিস বেকন কোপারনিকাস রজার বেকন आंसर डी अर्थात রজার বেকনকে বলা হয় বিজ্ঞানের পথিক। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন আইনস্টাইন হার্ভে কোপারনিকাস নিউটন आंसर सी अर्थात কোপারনিকাস। প্লিজ সাবস্ক্রাইবটা এখনই করে নিন না হলে পরে ভুলে যেতে পারেন। ধন্যবাদ। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সময় রাজা কে ছিলেন? প্রথম জেমস দ্বিতীয় জেমস প্রথম চার্লস দ্বিতীয় চার্লস आंसर बी अर्थात द्वितीय जेम्स राजा छिलेन। पंचदश शतके जोहान गुटेनबर्ग कौन शहर आधुनिक मुद्रण व्यवस्था चालू करें? मेइंटस बार्लिन रोम हार्मबुर्ग अर्थात মেইন্টাস শহরে আধুনিক ব্যবস্থা চালু করেন। কনস্ট্যান্টিনোপলের পতন কবে হয়েছিল? 1453 খ্রিস্টাব্দে 1550 খ্রিস্টাব্দে 1510 খ্রিস্টাব্দে উপরে কোনটাই না। অ্যানসার এ অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে। ভেনিস কোন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল? জার্মানির ইটালির অস্ট্রিয়ার ইংল্যান্ডের অর্থাৎ ইটালির বাণিজ্য কেন্দ্র ছিল। রেনেসাঁস বা নবজাগরণ কোন দেশে প্রথম শুরু হয়? ফ্রান্সে জার্মানিতে ইটালিতে পোল্যান্ডে অ্যানসার ইতালিতে প্রথম নবজাগরণ শুরু হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায় আর শেয়ার করে বন্ধুদের জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।